খুব খুশি। আশা করিনি যে ফার্স্ট হব বলে, কেউই হয়তো আশা করে না যারা র্যাঙ্ক করে, যে পরীক্ষা দেয় যে আমি ফার্স্ট হব বা সেকেন্ড হব বা থার্ড হব বা কিছু। সে তার বেস্টটা দেয়, আমিও আমার বেস্টটা দিয়েছি, খুব মেহনত করেছি, আর তার যে ফল পেয়েছি তার জন্য আমি অত্যন্ত খুশি বলে বোঝাতে পারবো না, সঠিক শব্দ হয়তো খুঁজে পাবো না। একটা সাকসেস আনার জন্য অনেকের সাপোর্ট দরকার, একজনের সাপোর্টে হয় না। তো মা আমাকে যা সাপোর্ট করেছে, বাবা সাপোর্ট করেছে, আমি নিজে মেহনত করেছি, সেটারই ফল এটা। আমরা একা যে পড়ে মেহনত করে পেয়ে গেছি তাও নয়, সবাইকারই সফলতা আছে। এটা আমার প্রথম ওয়েস্ট বেঙ্গল টেট বা স্টেট টেট যেটা হয়, কিন্তু সেন্ট্রাল টেট যেটা সেটা আমি 2021 দিয়েছি, সেখানেও সিমিলারই আমার স্কোর ছিল 131 ছিল, আর এখানে হয়েছে 133। তো আমি আশা করেছিলাম সেইটার কাছাকাছি হবে, তার থেকেও বেশি হয়ে গেছে, সেটাও খুব খুশির খবর। যারা টেট দেবেন তারা, আমি যেটা একদম টু দ্য পয়েন্ট বলছি আর সেটাই বলবো, যে প্রিভিয়াস ইয়ার স্টাডি করুন, প্রিভিয়াস ইয়ার অ্যাটলিস্ট 5 ইয়ার স্টাডি করুন। আর এখন তো যেহেতু NCERT গাইডলাইন্স মেনেই টেটের প্রশ্ন করা হচ্ছে, তাই CTET স্টাডি করুন লাস্ট 5 ইয়ার্স, সেগুলো কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করুন। আর যেগুলো আমাদের MCQ হয়, 4টে করে অপশন থাকে, সেই 4টে অপশনে আপনারা স্টাডি করুন, ব্যাস, এনাফ প্রিপারেশন, কোনো গাইডেন্স দরকার নেই, কোনো কোচিং দরকার নেই, নিজের মেহনতের উপর বিশ্বাস রাখুন। সবাই মেহনত করছে, সবাই নিজেদের জায়গা বানানোর চেষ্টা করছে, আমিও চেষ্টা করেছি, আমি ফল পেয়েছি, সবাই চেষ্টা করুন, আপনারাও নিশ্চয়ই ফল পাবেন। যে সত্যিকারের মেহনত করে সে কখনো বিফলে যায় না। এই যে এত আন্দোলন হয়েছে, তারপরেই কিন্তু এত স্বচ্ছতার পদক্ষেপ নেওয়া হয়েছে, তাই আন্দোলনকারীদের তো এটা একটা জয়, আন্দোলন করা হয়েছে বলেই এটা এসছে, চেঞ্জ এসছে। চেঞ্জ ইজ এভলিউশন, চেঞ্জ আনতে হবে, চেঞ্জ হচ্ছে জীবন, লড়াই হচ্ছে জীবন। তাই অবশ্যই আপনার সাথে আমি একমত যে হ্যাঁ, মেধা এখন বেশি আধিক্য পাবে, তাদের আন্দোলন তো দেখতেই পাচ্ছেন, সফলতা অনেকটাই এসছে, যে স্বচ্ছতা এসছে, তাদের মেহনতেরই তো ফল। তো তারা চালিয়ে যান আন্দোলন, আমি বিশ্বাস করি যে আমাদের আদালতের উপর, যে তারা যে নির্দেশ দেবেন, নিয়ম দেবেন, মান্যতা দেবেন, নিশ্চয়ই সেটা সফলই হবে।